আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো হরফে নুরানি। এই আমলটা হয়তো আপনি কোথাও শুনেন নাই, আজকে ইনশাআল্লাহ এই ভিডিওতে শুনবেন। এই আমলটা যদি করে মহান আল্লাহ তাআলার নামের মাধ্যমে, ইসমে জাতের মাধ্যমে আপনাদেরকে আমলটা জানাবো। এই আমলটা এত এত বেশি পরীক্ষিত, যা শুনলে হয়তোবা আপনারা অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরে মনোযোগ দিয়ে শুনবেন। তো দিনী ভাই বোনেরা, আজকের এই আমলটা জানাচ্ছি আমালুল কোরআন নামক গ্রন্থের 66 নম্বর পৃষ্ঠা। হরুফে নুরানি, কেউ যদি এই হরুফে নুরানিগুলো লিখে নিজের মালের মধ্যে, সম্পদের মধ্যে, ক্ষেতের মধ্যে, খামারের মধ্যে অথবা ঘর বাড়ির মধ্যে লিখে রাখে, আল্লাহ তাআলা তাকে সকল ধরনের জমিনি আসমানি বিপদ আপদ থেকে রক্ষা করবেনই করবেন ইনশাআল্লাহ। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহু আকবার। হরুফে নুরানি, এটা হয়তো আগে শুনেন নাই এই আমলটা, বুজুর্গনে দিনের আমল। তো দিনী ভাই বোনেরা, এখানে দুইটা আমল রয়েছে। একটা আমল হচ্ছে সূরা সমূহের শুরুতে যেই হরফে মুখত্ব আগুলো রয়েছে, সেগুলো হলো আলিফ লাম মিম, আলিফ লাম মিম সাদ, আলিফ লাম র, আলিফ লাম মিম র, কাফ হা ইয়া আইন সাদ, তহা তসিম মিম তসিন ইয়াসিন সাদ হা মিম আইন সিন কফ নুন, এই কয়েকটা হরফ রয়েছে। সাথে সাথে এই যে শব্দগুলো বললাম, এই প্রত্যেকটা সুরার শব্দ, সুরার শুরুতে যেই আয়াতের শুরুতে যেগুলা, এগুলার অর্থ আল্লাহ এবং তার রাসূল জানেন, আর কেউ জানেন না। এগুলো হচ্ছে এমন শব্দ, প্রত্যেকটা হরফ, যেমন আলিফ, আলিফের ওজনে, আলিফের ওজনে, যেমন আলিফে আল্লাহ, দেখছেন কি সুন্দর মিল, আলিফ লাম মিম, লামে হচ্ছে আল্লাহু লাতিফুন, লাতিফুন অর্থ হচ্ছে নরম, আল্লাহ কোমল, কোমল দিলের অধিকারী। দেখেন আলিফতে আল্লাহ পাইলাম, লামতে লাতিফুন পাইলাম, এবং মিমতে পাইলাম হচ্ছে মালিকি ইয়াউমিদ্দিন, মালিকাল মুলকি, মুহি ওয়া মুমিতু, প্রত্যেকটা শুরুতে মিম আছে, যিনি জীবন দান করেন, যিনি মৃত্যু দান করেন, যিনি বিচার দিবসের মালিক। এই যে দেখেন এই কথাগুলোর মধ্যে আলিফ লাম মিম, শব্দ কিন্তু তিনটা, কিন্তু এগুলোর ভিতর থেকে কি কি শব্দ বের হয়ে আসলো, আল্লাহু আকবার, এটা আল্লাহর কোরআন, দেখেন। তো এই হরফগুলো লেখার কারণে আল্লাহ বিপদ থেকে বাঁচাবে, না তো কে বাঁচাবে। এই প্রত্যেকটা হরফের এক একটা মান রয়েছে, মান অনুযায়ী প্রত্যেকটা শব্দের এই ব্যাখ্যাগুলো রয়েছে। যেমন আলিফতে আল্লাহু আহাদ, আল্লাহ এক, এবং হাতে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, হাইয়ুন অর্থ হচ্ছে চিরঞ্জীব, এবং সিনতে সতে আল্লাহু সমাত, সত মিমদাল সমাত, সমাদুন অর্থ হচ্ছে এক, সিন সিনতে হচ্ছে সামিউন সর্বশ্রোতা, সুব্বুহুন, তারপর হচ্ছে সালামুন, প্রত্যেকটার এমন গুরুত্বপূর্ণ অর্থ রয়েছে। তারপর হচ্ছে কাফ, কাফতে কারিমুন, আল্লাহু কারিমুন, যিনি সবসময় দয়া করেন, রহম করেন, সম্মানিত। আইনতে আলিমুন, আজিমুন, আজিজুন, আল্লাহ তাআলা সর্বশ্রোতা, সর্বজ্ঞানী, সর্বশক্তির অধিকারী। ততে তুইবুন, এবং কফতে কয়ুমুন, তফতে ততে তৈবুন, এবং কফতে কয়ুমুন, রতে রহিমুন, রহমানুন, যিনি দয়াশীল, হাতে হাদি, যিনি পথ প্রদর্শক, নুনতে নুরুন, এবং নাফিউন, নুরুন অর্থ হচ্ছে আল্লাহু নুরু সামাওয়াতি ওয়াল আরদি, এই আয়াতের মধ্যে আল্লাহু নুরুন, আল্লাহ তাআলা হচ্ছে আলো, এবং নাফিউন অর্থ হচ্ছে উপকারী। মিমতে মালিকি ইয়াউমিদ্দিন, মালিকাল মুলকি, মুহইয়ি ওয়া মুমীতু, লামতে লাতিফুন, দেখেন আল্লাহু আকবার, প্রত্যেকটা শব্দের কত সুন্দর সুন্দর ব্যাখ্যা রয়েছে। এগুলো লিখে সরাসরি মিশকে আম্বর জাফরান কালি, এই কালিগুলো বাজারে এখন পাওয়াই যায় না, ধোঁকাবাজিতে ভরা। অরিজিনালি কালিগুলো দিয়ে আপনারা লিখবেন ইনশাআল্লাহ, এই কালিগুলো তো লিখে যদি কেউ আল্লাহর রহমতে ব্যবহার করে, আল্লাহ তাকে এই ফলাফল দিবেনই দিবেন ইনশাআল্লাহ। এগুলোর অর্থ তো আমি জানি, আমি আলেম হয়েছি, এগুলোর অর্থ কিন্তু এই কিতাবে লেখা নাই, এটা আমি আমার নিজের পক্ষ থেকে বলছি, আমার মুখস্থ আছে এই এই পৃষ্ঠা এবং হরফগুলো হচ্ছে এখানে, এবং এখানে এই শব্দগুলোতে কোনটা কি আরবি দেওয়া, কোনো অর্থ দেওয়া নাই। এই পুরো পৃষ্ঠার মধ্যে এই বিষয়ে আলোচনা রয়েছে, আপনারা কিতাবটা কিনে চাইলে দেখার চেষ্টা করবেন। তো দিনী ভাই বোনেরা, জাফরান কালি আপনারা সংগ্রহ করতে পারবেন, এটার জন্য আমি বিজ্ঞাপন দিচ্ছি, এটার জন্য আমাকে কিছু হাদিয়া দেওয়া হয়েছে দোকানদারের পক্ষ থেকে, এই জন্য আমি বলে দিচ্ছি, যদি কিনেন ওনার থেকে কেনার চেষ্টা করবেন, না হলে অন্য জায়গা
যোগাযোগ করবেন দোকানদারের নাম আবদুল্লাহ ভাই, মোবাইল নাম্বার 01992703977, 01992703977। ওনার থেকে নিয়ে ভিডিওর কথা বললে কম রাখার চেষ্টা করবেন, আমাকে এই কথা বলেছেন। আর কালি যদি অরিজিনাল কালি আমাদেরকেও একটা উপহার পাঠাইছে তো দেখছি আলহামদুলিল্লাহ ভালো, তারপরেও আপনারা বিবেচনা করে দেখবেন, ভালো লাগলে কিনবেন না হলে নিবেন না, এটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। তাছাড়া আশপাশের দোকানদার থেকে যদি আপনারা কোথাও পান অরিজিনাল ভালো কালি, শুধু জাফরান নয় মিশকে আম্বর জাফরান হলে আরও বেশি ভালো হয়, এই কালিটা নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে আমলে তৌফিক দান করুন। হরফে নুরানির আমল এটা অন্য কোনো ভিডিওতে পাবেন না, আল্লাহর কসম করে বলা, আল্লাহর কসম না, মোটামুটি বলা যেতে পারে এই আমলগুলো আপনি হয়তো বা পুরো ইউটিউব জুড়ে পাবেন না, আমি আমার চোখে পড়ে না এই পর্যন্ত ইনশাআল্লাহ। যেটা আমরা আপনাদেরকে এই কিতাব থেকে জানি, কিতাবটা অনেক পুরনো, হাকিম উল উম্মত আশরাফ আলী থানবী রহিমুল্লাহ তাআলা লিখেছেন। আশরাফ আলী থানবী কে? বর্তমানে আল্লামা আহমদ শফি মারা গেলেন কিছুদিন আগে, হাট হাজারের মুহতামিম সাহেব, ওনাকে যেমন বড় একটা আলেম মনে করা হতো, উপমহাদেশের মধ্যে একটা বড় আলেম, তদ্রূপ এই এই আশরাফ আলী থানবী তিনিও এর আগের যুগের আলেম ছিলেন, এমন বড় একটা আলেম মনে করা হতো। যারা আগের মানুষ তারা চিনবেন, অনেক আলেমরা চিনেন, যারা বয়স্ক আলেমরা তারা হয়তো তার সাথে চলাচলাও করেছেন। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর অবশ্যই এমনই আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।